আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত। আমি একজন বাঙালি ইউটিউবার বর্ধমান থেকে। তো আজকে আমাদের একটা প্রথম ভিডিও, আমরা অলসো রাইডার এবং গেমও খেলি। তো আজকে একটা রাইডার ব্লগ করা হবে। আমরা আজকে যেতে চলেছি একটা রাজবাড়ি, পুরনো রাজবাড়ি, যেটা অবস্থিত দাঁইহাটে। তোমরা নিশ্চয়ই শুনেছো দাঁইহাটে লালবাড়ি বা মিত্তির বাড়ি, নিশ্চয়ই শুনেছো। ওটা একটা হন্টেড প্লেসও মানে বলা যায়, সবাই ওটাকে একটা মানে ভূতুড়ে জায়গা বলেও ভাবে। যেমন কি আমরা এখন যাচ্ছি, ওটা একটা ভিউ দেবো সবাইকে, ঠিক আছে, আর বলবো ওর ব্যাপারে ডিটেলসে। তো ওখান থেকে দাঁড়া স্টেশন থেকে ওখান থেকে একটুখানি, আর দাঁড়া স্টেশন থেকে সাহেবতলা হল্টের দিকে যেতে বাঁ দিকে পড়ে, আর ট্রেন থেকেও দেখা যায় বাড়িটা। তো আজকে আমরা দিতে চলেছি একটা ভিউ রাজবাড়ির, যেটাকে লালবাড়ি বা অন্য আরও ভুতুড়ে নাম মানে বিখ্যাত আছে। তো দেখতে থাকো ভিডিওটা। তো বন্ধুরা দেখতে পারো, আমি আমি বেরিয়ে পড়েছি রাস্তাতে, যাচ্ছি আমাদের সেই মানে রাজবাড়ি, লালবাড়ি যেটা আর একটা নামে খ্যাত, এবং যেটাকে ভুতুড়ে প্লেস বা হন্টেড হাউস বলেও বলা হয়। আমরা একদম রেডি আছি, আমি তো গ্লাস ফ্লাস পরে একদম রেডি, ঠান্ডা আছে প্রচণ্ড। আর দেখতে পারো, আর মুখে মাস্ক তো অবশ্যই নিতে হবে, সবাই মাস্ক ইউজ করো, কোভিড-19 চলছে। আর একটু জ্যাম আছে রাস্তার মধ্যে, তো সেখানে একটু স্লো যেতে হচ্ছে, একটু টাইম লাগছে হালকা। তো দেখতে পারো আমরা যাচ্ছি, ভিডিওতে আমাদের সঙ্গে থাকো। আর এই যে আমাদের মানস ভাই বাইক চালাচ্ছে, রাস্তা পুরো ক্লিয়ার আছে, আর আমরা এদিকে এলাম। আমরা হাই রোড পেরিয়ে আমরা পাইক পড়া মোড় যেটাকে বলে, যেদিক ওইখান দিয়ে বাঁ দিকে বেঁকে দাঁড়াহাটের রেল স্টেশনটাকে ক্রস করে যেতে হয়। তো ভিডিওটা দেখতে থাকো, আমরা গিয়ে ওখানে ভিউ দিচ্ছি। তো বন্ধুরা দেখতে পারো আমরা যাচ্ছি এই রাস্তা দিয়ে, ঠিক আছে, অন্যদিকে যাচ্ছে, এইটা বাঁ দিকে এই রাস্তাটা, এই রাস্তা ধরে যাবো আমরা সেই লালবাড়ি বা বলতে পারো মিত্তি বাড়ি। দেখলে একটা মতো আমাদের সঙ্গে আরও একজন ইউটিউবার নয়, বাট জানি না কে রাস্তার সাথে আসছে। তো বন্ধুরা, আমি যেমন কি বলেছিলাম, আমি তোমাদেরকে নিয়ে আসবো লালবাড়িতে। তো দেখতে পারো এই হচ্ছে সেই লালবাড়ি দাঁড়াহাটের এর পিছনের দিকটা, কারণ আমরা পিছন সাইড দিয়ে এই দিকটা দিয়ে এন্ট্রি করেছি। গাড়িটা ভিতরে আসবে না, গাড়িটা বাইরে রাখা হয়েছে, ঠিক আছে। আর ওইদিকে কিছুজন মানে ফিস্ট করছিলো, মানে পিকনিক করতে এসছে, তো সেই জন্য আমরা পিছনের রাস্তাটা দিয়ে এসেছি। এদিকে একটা রাস্তা আছে পিছন দিয়ে আসার, তাছাড়াও ওই দিক দিয়ে একটা রাস্তা আছে, দেখতে পারো ওই দিক দিয়ে বাইরের পিছন সাইড দিয়ে। তো যেমন কি দেখতে পারো, এটা হচ্ছে লালবাড়ির পুকুর একটা, তো শোনা যায় এখানেই নাকি সবাই চান টান করতো সেই সময়, মানে সেই আমলে। আর জানি না এইটার নামে অনেকজন অনেক কিছু বলে। আর এটা হচ্ছে সেই বাড়ি, পুরোনো বাড়ি, দেখলে তোমরা বুঝতেই পারবে ডেফিনেটলি এটা সেই লালবাড়ি, সেই পুরোনো আমলে। তো দেখা যাক, চলতে চলতে যাওয়া যাক, দেখা যাক কত দূর কী থাকে। তো দেখতে পারো আমরা যাচ্ছি ভিতর দিকে একটু, তো এখানে একটু কিরম কিরম একটু মানে বুঝতে পারছো জায়গাটা, আমি বলেইছিলাম একটু হন্টেড টাইপের। তো এটা হচ্ছে আর একটা ভিউ, দেখতে পারো এদিকে চারিদিকে বাগান আর বাগান। আমরা ওই রাস্তাটা দিয়ে এসেছি, আর ওইদিকে মাঠ ফাট পড়ে, আর ওই সাইডে রেল স্টেশন পড়ে। আর এটা হচ্ছে সাইড লুক, দেখতে পারো লালবাড়ি সাইড লুক। আর আমার সাথে আছে আমাদের মানস ভাই, আর সাথে আমি ধ্রুব, তোমাদের নিউ ইউটিউবার। তো দেখতে পারো রাজবাড়ির এইটা হচ্ছে রাজবাড়ির পুকুর, এখানেই নাকি রাজারা সব চান টান করতো, স্নান করতো, কাপড় টাপড় ধোয়া, বাসন টাসন মাজা এইসব করতো। তো এইটা হচ্ছে রাজবাড়ির একটা সাইডের একটা জঙ্গলের মতো বলা যায়, একটা বাগান টাইপের বা জঙ্গলই বলতে পারো, ওদিকে তো যাওয়া যায় না। আই থিঙ্ক সো রাস্তা ছিল ওই সাইড দিয়ে, একটু ওই দিক দিয়ে রাস্তাটা ছিল, বাট একটু ক্রিটিক্যাল। তো চেষ্টা করবো যাওয়ার, তো দেখা যাক যেতে পারি কিনা। আর এটা হচ্ছে রাজবাড়ির পিছনের দিকের লুকটা, আর আমরা এসেছি এই সাইড দিয়ে, আমরা এসেছি পিছন সাইড দিয়ে, এই রাস্তাটা দিয়ে আমরা এই দিক দিয়ে ঢুকেছি, কারণ সামনে কিছুজন সামনে পিকনিক করছিলো, পিকনিক করতে এসেছে। এই যে আমাদের মানস ভাই, আর আসবে কি না জানি না, তাই জন্য ওখানে কিছু স্মৃতিচিহ্ন রেখে যাচ্ছে, নাম টাম লিখে যাচ্ছে, বা হয়তো হয়তো মানস ভাইয়ের গার্লফ্রেন্ডের নাম লিখছে জানি না।
বাট এটা একটা গার্লফ্রেন্ড স্পটও বলতে পারো, এখানে সবাই বিকালের দিকে বা সন্ধ্যের দিকে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে আসে, বাট রাতে জায়গাটা একটা অন্য কিছুতে পরিণত হয়। রাতে এটা একটা খুবই ভয়ানক জায়গা বলতে পারো, যা মানে শোনা যায়, আমি শুনেছি সবারই মুখে, কারণ আমি তো এখানে থাকি না তো বলতে পারবো না। এটা আমাদের একটা, এটা আমার ব্লগের প্রথম ভিডিও ছিল। এই দেখো এটা হচ্ছে সাইড লুক, আর এটা আমাদের লালবাড়ির একটা সাইড লুক দেখতে পারো। এটা আমাদের লালবাড়ি, এটা লালবাড়ির সেই সেই পুকুরটা, যে পুকুরটা ওই দিক থেকে দেখাচ্ছিলাম। আর এখানে প্রচণ্ড ঠান্ডা এখন, তো দেখতে পারো বন্ধুরা, এটা হচ্ছে লালবাড়ির সামনের দিকের ভিউটা, ঠিক আছে? এটা হচ্ছে সামনের দিক একদম, মানে একদম মানে ফ্রন্ট, ঠিক আছে? এটা এইখানে বলেছিলাম কিছুজন পিকনিক করতে এসছে, তো ডেফিনেটলি দেখতে পাচ্ছ। আর এইদিকে তো এই হচ্ছে সেই বলেছিলাম যেটা অপোজিট সাইডের বাগানটা, তো দেখতে পারো। তো আমরা এখন ওইদিকেই যাবো, তো দেখা যাক ওইদিকে। তো পিছনের ব্যাকগ্রাউন্ড সাউন্ডের জন্য ডেফিনেটলি সরি, কারণ এখানে একজন পিকনিক করতে এসেছিলো একদল, আমরা জানতাম না যেখানে পিকনিক করতে আসবে বা কিছু। তো আজকে আমরা চলে এসেছি, তো এইটা হচ্ছে সেই রেল লাইনটা যেটা আমরা বলেছিলাম, এটা হচ্ছে সেই রেল লাইন, এই দিক দিয়ে এই বাঁ দিক দিয়ে দেখা যায়। আর এখানে আমি একবার এসেছিলাম এর আগে একবার, এই যে পুকুরের এখানটা করে, এই এটা খুব একটা হন্টেড, মানে এই জায়গাটা চট করে কেউ নামতে চায় না, এই জায়গাটা খুবই খারাপ। ডেফিনেটলি একটা ছেলের সাথে একটা মানে একটা দুর্ঘটনা হয়ে গেছে, যেটা আমার কানে শোনা, যে ছেলেটা নাকি এখানে পা ধুতে এসেছিলো কোনো কারণে, তো পা দেওয়ার সাথে সাথে নাকি পাটা ধরে তার টেনে নেওয়া হয়েছিলো। আর এটা ঘটেছিলো ঠিক ঠিক দুপুরের দিকে, তো তো এই দুপুরের দিকে এই ভিডিওটা, মানে এই সময় এই দুপুরের দিকেই ভিডিওটা, তো বন্ধুরা দেখতে পারো। তো ওই ছেলেটার সাথে ঘটনা দুর্ঘটনাটা দুপুরের দিকে হয়েছিল, যাই হোক, তো এটা শোনা ঘটনা, জানি না কতটা সত্যি কতটা মিথ্যা, বাট শোনা ঘটনা নাকি কেউ টেনে নিয়েছিল, সাথে ওর গার্লফ্রেন্ডের সাথে ঘুরতে এসেছিলো এখানে, ঠিক আছে? এটা হচ্ছে সাইড ভিউটা, তো গার্লফ্রেন্ডের সাথে ঘুরতে এসেছিলো, আর ঘুরতে আসার সময় এই দুর্ঘটনাটা ঘটেছিলো। আর এইটা হচ্ছে যেটা বলেছিলাম অপোজিট সাইডে, জানি না যাওয়া যাবে কি না, তো রাস্তাটা একটু পরিষ্কারই আছে, দেখা যাক তো আমরা কতদূর যেতে পারি। তো গাইস তোমরা তো ভিউ কা মজা লো, আর ইয়ে হ্যাঁ, তো দেখতে পারো ওইদিকে একটা কিছু একটা মন্দির বা মসজিদ টাইপের কিছু একটা বোঝা যাচ্ছে, বা বুঝতে পারছি না ঠিক কতটা কি আছে, বাট ওই সাইডে তো কিছুটা সর্ষে ফুল দেখা যাচ্ছে, মানে সর্ষে গাছ টাইপের আছে। এদিকে চারিদিকে রাস্তাটা প্রচণ্ড খারাপ, যাওয়া যাচ্ছে না একদমই, তো দেখা যাক তোমাদের জন্য কতটা যেতে পারি। তো এই সাইডে কিছুটা বাঁশ বাগান আছে, আর এদিকে রাস্তাটা খুবই বাজে। আর এই হচ্ছে পুকুরের অপোজিট সাইডটা, ওই ওই দেখো দেখতে পাচ্ছ ওই যে লাল বাড়ি, এটা আমরা উল্টো দিকে আছি, অপোজিট সাইডে একদম। এগুলো আগে সব বন টন ছিল প্রচুর, যেগুলো এখন সব জ্বালিয়ে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ সব জ্বলে গেছে, সব বা কোনো কারণের জন্য, কোনো রিজন আছে ডেফিনেটলি। তো এই হচ্ছে সেই, এইগুলোতে নাকি অনেক কিছু শোনা যায় এসব ব্যাপারে, এখানে নাকি রাতেরবেলায় অনেক কিছু ঘটনা ঘটে, রাতে জায়গাটা একদমই অন্যরকম আর দুপুরে একদমই অন্যরকম। তোমরা হয়তো বিশ্বাস করবে না, বাট এগুলো শোনা কথা, যে দুপুরে নাকি জায়গাটা খুবই সুন্দর, সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত জায়গাটা খুবই সুন্দর থাকে, কিন্তু তারপরে রাতের বেলাতে শুরু হয় ভূতুর উপদ্রব। এই যে বাঁশ বাগান, আর এইদিকে ওই একটা পোড়ো বাড়ি দূরে দেখতে পাচ্ছ, ওটা একটা পোড়ো বাড়ি, ওখানে কেউ থাকতে পারে না। আর এই হচ্ছে অপোজিট সাইডের ভিউটা, তো বন্ধুরা দেখতে পারো। তো আর ভিতরে যাওয়া যাবে কি না দেখছি আমি, আই থিঙ্ক একটু যাওয়া যাবে। তো দেখতে পারো এইদিকে, এই হচ্ছে ভিউ। তো এই লালবাড়ির ব্যাপারে তোমাদের যদি আরও কিছু জানতে হয় তো নিচে কমেন্ট করো, আর কমেন্ট বক্সে অবশ্যই জানাও কি তোমরা কী জানতে চাও এই লালবাড়ির ব্যাপারে। আর অবশ্যই ঘুরতে এসো জায়গাটা, জায়গাটা খুবই ভালো, খারাপ নয়, বাট সন্ধেবেলার পর না, আমি তো বলবো, আমি আমার পার্সোনাল অ্যাডভাইস যে তোমরা সকাল থেকে সন্ধ্যের আগে এসো বা বিকালের মধ্যে, তাহলে ভালো হয়। আর এই হচ্ছে জঙ্গল, আমি আর ভিতরে যেতে পারবো না, কারণ যাওয়ার রাস্তা দেখতে পাচ্ছ, যাওয়ার রাস্তা নেই, এখানে রাস্তা শেষ, এরপরে যাওয়ার রাস্তা কিছু দেখা যাচ্ছে না, চারিদিকে বন আর বন, তো দেখতে পাচ্ছ। এই দিক দিয়ে আমরা এসেছি, তো আমরা এবার চলে যাব, আর অপোজিট সাইডে আর কিছু দেখানো যাবে না। এই ওইদিকে তো লালবাড়ি দেখতেই পাচ্ছ, আমরা পুরো একদম উল্টো সাইডে আছি, তো আমরা আবার ফিরে যাব। তো
যারা যারা ভিডিওটা দেখছো বন্ধুরা, প্লিজ একটা লাইক করে যাও। তোমাদের লাইক আমাদের একটা মোটিভেশন দেয়। আর সাবস্ক্রাইব চ্যানেলটাকে অবশ্যই করো, অল নোটিফিকেশান অন করো। এরপরে আরও এরকম ব্লগ আমি নিয়ে আসবো, আরও ভিডিও নিয়ে আসবো। কাটোয়া রাতের একটা সুন্দর দৃশ্য যেটা বলে সবাই, কাটোয়ার রাতের বেলায় তো সবাই ঘুরতে যেতে পারে না, তো কাটোয়ার ওই রাতের একটা সুন্দর মনোরম দৃশ্যরও ভিডিও আমি নিশ্চয়ই আপলোড করব। তো বন্ধুরা দেখতে পারো, এই হচ্ছে আমাদের লালবাড়ির একদম সামনের দিকে, একদম অল অফ দ্য ফ্রন্ট ভিউ। একদম আমরা গাড়িতে করে এসেছি, গাড়িটা এখানে রেখেছি, ওই যে বললাম একদম পিকনিক করছে। আর এই হচ্ছে সামনের ভিউ। আর এই দেখছো, এই দেখছো রেল লাইন, বলেছিলাম যে ওইখানে দাহের স্টেশন পড়ে, ওইখানে দাহের স্টেশন, ওই দাহের স্টেশন থেকে এদিকে সাহেবতলা যায়। সাহেবতলা যাওয়ার এইটা হচ্ছে মিডল পজিশন, আর এর ঠিক বাঁদিকেই থেকে দেখতে পাবে তোমরা স্টেশন থেকে দূরে। আর আমরা লালবাড়ির ভিতরে এখন কেউ থাকে কি না আমি তো ঠিক জানি না সঠিক, কারণ আমি এখানে থাকি না, আমরা একটু দূর থেকে এসেছি। যাই হোক, তো লালবাড়ির ভিতরে ওই যে ওই ছেলেটা কি করে উঠেছে আমি জানি না, যাই হোক। তো এই হচ্ছে আমাদের মানুষ, তো চললো ভিতরে, দেখা যাক আমাদের মানুষটা ভিতরে গিয়ে কি দেখতে পায়। আই থিঙ্ক সো মেবি কেউ থাকবে বলে আমার জানা নেই, বাট এখানে কিছু খড় টড় পড়ে আছে, একটু গ্রামের দিক তো, সাথে দেখতে পাচ্ছ অনেক দিন ধরে ইউজ না করায় কিছু হয়ে গেছে, সাইকেল টাইকেল রাখা আছে। তো এই হচ্ছে ভিতরের ভিউ, এখানে কিছু কিছু গাছ লাগানো আছে দেখতে পাচ্ছ। আর এ হচ্ছে আমাদের মানুষ, আর এই আমরা বেরিয়ে চললাম। তো বন্ধুরা যারা এই ভিডিওটা দেখছো ডেফিনেটলি অবভিয়াসলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটা ডেফিনেটলি লাইক করবে একটা, কারণ তোমাদের সাবস্ক্রাইব আর লাইকটাই আমাদের মোটিভেশান দেয়। আর আমি খুব তাড়াতাড়ি নেক্সট কাটোয়ার একটা ভিডিও, যেটা বললাম কাটোয়ার একটা ভিডিও আনতে চলেছি, রাতের কাটোয়ার মনোরম দৃশ্য। আর চেষ্টা করবো দাহেটের লালবাড়ির একটা নাইট ভিউ দেওয়ার, রাতের দিকে এসে একটা ব্লগ তৈরি করার চেষ্টা আমি ডেফিনেটলি করবো, বাট জানি না কতটা সাকসেসফুল হবে বা আসতে পারবো বা রাতেবেলা এসে করতে পারবো কি না, বা এখানকার নেচার কিছু করতে দেবে কি না। তো যাই হোক, দেখা যাক। বন্ধুরা দেখতে পারো আমি লালবাড়ি থেকে এবার চলে যাচ্ছি, লালবাড়ির ব্লগ আজ এখানেই শেষ হলো, পরের দিন আবার দেখা যাবে। কারোর একটা নাইট ভিউ দেবো বলেছি, তো ডেফিনেটলি কারোর একটা নাইট ভিউ নিয়ে আসবো। আর এই হচ্ছে লালবাড়ির রাস্তা, এই আমরা লালবাড়ি ক্রস করলাম, দেখতে পারো এইদিকে লালবাড়ি, এই যে আমরা লালবাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি, এই আমাদের রাস্তা, আমরা বেরিয়ে যাচ্ছি। আর তো দেখা হবে আবার পরের ভিডিওতে, সো বাই বাই।